দলীয় সদস্যরা দিয়ে তোড়া অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হলো তৃণমূলের এক প্রাক্তন মহিলা পঞ্চায়েত প্রধানকে। মালদহের মানিকচক থানা নূরপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আরতি সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সূত্রপাত 2018 সালে, সেই সময় নূরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন তিনি, পরে দলবদল করে তৃণমূলে যোগ দেন। আরতির বিরুদ্ধে ওই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের 9 সদস্যের আর্থিক দুর্নীতির অভিযোগ তোলে। 100 দিনের কাজ, আবর্জনা আধার নির্মাণ, বৃক্ষরোপণ সহ নানা প্রকল্পে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। পরে তারা তথ্য জানার অধিকার আইনে অভিযোগ দায়ের করেন। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই 9 তৃণমূল সদস্য। উচ্চ আদালত মালদা জেলার তৎকালীন জেলা শাসক কৌশিক মুখোপাধ্যায়কে তদন্তের নির্দেশ দেন। জানা যায়, 26,68,225 টাকা আত্মসাত করেছেন আরতি। এই খরচের প্রয়োজনীয় নথিও আরতি মিলন দেখাতে পারেননি বলে দাবি অভিযোগকারীদের। 2019 সালের ফেব্রুয়ারি মাসে তাদের বিরুদ্ধে বিক্ষোভ প্ররোচনা জারি করা হয়। এরপর গা ঢাকা দেন আরতি। এরপর আদালতের কাছে নতুন করে আবেদন করেন আরতি, কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেলেও সেই টাকা সরকারি তহবিলে জমা পড়েনি। আরতিকে গ্রেপ্তার করে মানিকচক থানার পুলিশ। রবিবার মালদা জেলা আদালতে পেশ করা হয় তাকে। আরতির গ্রেপ্তারে অবশ্য খুশি নন অভিযোগকারীরা। অভিযোগকারীদের অন্যতম পঞ্চায়েত প্রাক্তন সদস্য লিয়াকাত খান বলেন, শুধুমাত্র 26 লক্ষ টাকা নয়, 1 কোটিরও বেশি টাকা নয়ছয় করেছেন প্রধান। এ নিয়ে কটাক্ষ করেছে বাম এবং বিজেপি শিবির। আরতি জিতেছিলেন সিপিএমের টিকিটে। মালদহে সিপিএম নেতা দেবজ্যোতি সিংহের কটাক্ষ, সিপিএমে থেকে উনি চুরি করতে পারছিলেন না, শুধুমাত্র চুরি করতে তৃণমূলে গিয়েছিলেন, আর এই চুরি ধরে জেরেপ গিয়েছেন। এই ঘটনায় আমি অবাক হচ্ছি না। অভিযোগ ছিল যে আমাদের এখানে যেগুলো অনেক জায়গায় কাজ হয়ে গেছে, সেই কাজের উপর ডবল বিল বানিয়ে দিয়েছে। মানে একটা একটা ঘর থেকে আরেকটা ঘর বলেছে, আবার তার পাশে তার একটা ঘরের পিছন থেকে আরেকটা ঘরের পিছন করে দিয়েছে। এরকম করে এনআরজিএসের কাজ করেছে। তারপর আমাদের এখানে যেগুলো এ ছিল আপনার গিয়ে স্কিমগুলো ছিল, সেই স্কিমগুলো সম্পূর্ণ কাজ করেনি, না করে আধা কাজ করেছি, আধা কাজের সম্পূর্ণ বিল তুলে নিয়েছি। যখন আমরা মোবাইলে দেখলাম যে কাজে হয়নি আর বিল তুলে নিয়েছি, এসব সম্বন্ধে আমরা আলোচনা করলাম, আমরা বললাম প্রধানকে, তো বলছি কি না না এসব কিছু হয়নি, এসব কিছু হয়নি, প্রধান দিয়ে আসতোই না এখানে, ওর সঙ্গে দেখাই করা মুশকিল ছিল। তারপর ওরা কিছুদিন পর এখান থেকে শুধু বিল টিল তুলছে আর কিন্তু কারোর সঙ্গে পঞ্চায়েতও আসছে না আর কারোর সঙ্গে কোনো কথাও বলছে না। তখন আমরা বাধ্য হয়ে কমপ্লেন করতে ইয়ে হলাম। কোথায় কমপ্লেন করেছিলেন আপনারা? আমরা প্রথমে করলাম বিডিওর কাছে, তো বিডিও থেকে তারপর বিডিওটাকে মানে ইনোসেন্ট কিছু গ্রহণ করলো না। তারপর আমরা কি বলে হাইকোর্টের উকিলকে ধরে এটা আমরা হাইকোর্টে প্রে করলাম। আমাদের অনুমান তো টাকা তো অনেক আরও বেশি টাকা এ আছে। এই যে পায়খানার এইগুলো পার্টগুলো করেছে, এগুলো মাত্র কী বলে 4-5টা গ্রামসভায় করেছে, বাদ বাকি সব গ্রামসভার পয়সাগুলো সব তুলে নিয়েছে। এই সময় তো বিলি দেখানো হয়নি, আরও অনেক কাজ ছিল, সব কাজগুলো দেওয়া হয়নি, অনেক কাজ বাদ দিয়ে দিয়ে বিল করেছে। অনেক আমার মতে মনে হয় 60-70 লাখ টাকা তো অবশ্যই কাজ মেরেছে ওরা। ওর নামে ব্লক অফিসে কত আছে? হ্যাঁ, 26 লাখ। ওরা ওটা তো ওরা কমপ্লেন ওরা তো ওটা এ করে দিয়েছে, কি বলে ক্লেম দিয়েছে ওদেরকে। আরও ছিল কি চাইছেন আপনারা? এখন আমরা চাইছি কি ওর সাজা হোক। তারপরে একটা 20 টাকার দুর্নীতি হয় এবং দুর্নীতিতে বিডিওই ওর নামে এফআইআর করে। এবং আপনার প্রশ্নেই উত্তর আছে, উনি কেন তৃণমূলে গেলেন সিপিএমের প্রতীকে নির্বাচিত হওয়ার পর। সিপিআইএমে থাকার সময়ে আমাদের যা পার্টির নিয়ম, উনি চুরি করতে পারছিলেন না, আর তৃণমূল দল তো লাইসেন্স দিয়ে রেখেছে চুরি ডাকাতি করে খাও নানান রকমের। আজকে আমরা যা বলছিলাম, হাইকোর্ট বলছে কেন এসএসসিতে দুর্নীতি, ডি গ্রুপে নিয়োগে দুর্নীতি, কেরানি চাকরিতে দুর্নীতি। আমরা বলতাম অনেকে বিশ্বাস করতেন না, কিছু মানুষ বিশ্বাস করতেন। হাইকোর্ট এখন বেতন বন্ধ করছে, সাদা খাতা দিচ্ছে, বাজারে আনাচে কানাচে সবাই জানে যে একটা প্রাইমারি চাকরি পেতে গেলে 15 লাখ টাকা দিতে হয়। এখানে সিপিআইএমকে বিপুল সমর্থন করেছে, তারপরে মাঝপথে এরা দল ত্যাগ করে চুরি করবে বলে শোনা কথা গ্রামের লোকরা বলে। উনি থাকছিলেন নূরপুরে, তারপর চলে গেলেন পরানপুরে, একটা বিরাট বাড়ি করেছে।
আমরা লিখিত কমপ্লেন করেছিলাম, খালি এই অঞ্চল না, নাজিরপুর অঞ্চলের প্রধান হাতে নাতে দুর্নীতির অভিযোগ করেছে। সঠিক তদন্ত হলে এখনো যা পঞ্চায়েত চলছে সব পঞ্চায়েতে দুর্নীতির একটা বিরাট ঘোটালা বেরোবে। কেন দুর্নীতি আর তৃণমূল সমার্থক শব্দ, লোকে জানে মানুষ জানে, কিন্তু এগুলোকে ভুলিয়ে দেওয়ার জন্য সাম্প্রদায়িকতার রাজনীতি, বিভেদের রাজনীতি, এনআরসির কথা, মোদির বিরুদ্ধে একটু